নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক জিম্বাবুয়ে, এমন খবর প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন কইনফ। যদিও নানা জটিলতায় লম্বা সময় ধরে দেশটিতে বড় টুর্নামেন্ট আয়োজন বন্ধ আছে, তবে সবশেষ দু বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন করে নিজেদের প্রমাণ করেছে জিম্বাবুয়ে। বিপরীতে ক্রিক বাজার একটি প্রতিবেদন বলছে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ও আবুধাবি রয়েছে আইসিসির পছন্দের তালিকায়। নারীদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি বাংলাদেশ, নাকি হাতছাড়া হবে এই সুযোগ? ক্রিকেট পাড়ায় এমন প্রশ্নে ঘুরছে সবার মুখে মুখে। সম্প্রতি দেশে সরকার বদল হওয়ায় নিখোঁজ আছেন বিসিবির কর্মকর্তারা, এমনকি আত্মগোপনে আছেন নাজমুল হাসান পাপনও। সে কারণেই তৈরি হয়েছে নিরাপত্তাজনিত শঙ্কা। যদিও বিশ্বকাপ আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে 20 অগস্ট পর্যন্ত সময় নিয়েছে বিসিবি। মেগা টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব থেকে এখনও সরে দাঁড়ায়নি বাংলাদেশ। যদি বাংলাদেশের মাটিতে ছোট ফরম্যাটের এই আসরটি না বসে, তাহলে কোথায় হবে বিশ্বকাপ? এরই মাঝে জানা গেল নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চায় জিম্বাবুয়ে, যা নিশ্চিত করল ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন কইনফ। যদিও বেশ লম্বা সময় ধরেই বড় টুর্নামেন্ট আয়োজন বন্ধ রয়েছে দেশটিতে, যার পেছনে রয়েছে যৌক্তিক কারণও। সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শাসনকালে, অর্থাৎ 2005 থেকে 2011 সাল পর্যন্ত দেশটিতে দেখা দেয় ভয়াবহ মুদ্রাস্ফীতি, সেই সাথে বিশ্ব থেকে জিম্বাবুয়েকে বিচ্ছিন্ন করে রাখা ও জোরপূর্বক নিপীড়নও চালানো হয়েছিল। এছাড়াও দুটি ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে টিকিট কাটতে পারেননি জিম্বাবুয়ানরা, এমনকি টি-20 বিশ্বকাপের সবশেষ 3 আসরেই তারা ছিটকে গিয়েছিল বাছাই পর্ব থেকে। বিপরীতে জিম্বাবুয়ের নারী দল এখনও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ, তাই তো আয়োজন সত্ত্ব পেলে দেশটি হতে পারে বিশ্বকাপের নিরপেক্ষ ভেন্যু। এর আগে 2003 সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হয়েছিল জিম্বাবুয়ে। এছাড়া সবশেষ 2 বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন করে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছিল তারা। এবার মূল টুর্নামেন্টটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তবে ক্রিক বাজার একটি প্রতিবেদনে বলা হয়েছে ভিন্ন কথা। বিকল্প আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা উল্লেখ করা হয়েছে সেখানে, অর্থাৎ বাংলাদেশ থেকে মেগা টুর্নামেন্টটি সরে গেলে মধ্যপ্রাচ্যের দেশটিতে হতে পারে নারীদের সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ আসর, যেখানে আইসিসির পছন্দে রয়েছে দুবাই ও আবুধাবি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।